অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পারেন, অসাধারণ। আর কিছুক্ষণ পরেই আমি ঠিক ওই জায়গাতে যাব। সঙ্গে আছে ভাই শৈলেশ। আচ্ছা শৈলেশ, আমরা কোন জায়গায় এসেছি ভাই? আমরা এখন আছি চেপানি জুবুরি থেকে একটু দূরেই, রাডাক যে নদী আছে, রাডাক নদীর যে ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ, ব্রিজের পাশে নদীর চরে। হ্যাঁ, এখানে অনেকটা এরিয়া, এই এরিয়াতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর শাকসবজি চাষ হয়, তাই তো? অনেক শাকসবজি এখানে পাওয়া যায় আর কি, চাষ হয়। এই যে করলা চাষ হয় এখানে দেখুন। আচ্ছা ভাই, তুমি কি করতেছো এখানে? বীজ বুনতেছো? কিসের বীজ এটা? বটবটি? আর এখন তো জানলার মধ্যে কি করলা দেখা যাচ্ছে, এ করলা বেচতেছ না? কত করে পাচ্ছ করলাতে? 50-60 না? এখন বেশি দাম নেই না? এইখানে কি সারা বছর এই ধরনের চাষ হয় নাকি? আমি কিন্তু ওই যে ঝিঙে বাগানের ভিতরে ঢুকলাম, এই যে দেখুন ঝিঙে প্রচুর পরিমাণে রয়েছে এখানে। এই যে দেখুন ছোট ছোট, এই যে দেখুন বড় সাইজ, এই যে দেখুন এগুলো কয়েকদিনের মধ্যে কিন্তু বাজার নিয়ে যাবে। আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, প্রচুর এলাকা জুড়ে এখানে ঝিঙে চাষ হচ্ছে। এই যে দেখুন এখানে এসে কিন্তু খুবই আনন্দ লাগছে আমার, কারণ আমি নিজেও কিন্তু কৃষি খুব ভালোবাসি। এই যে দেখুন শৈলেশ, এই ঝিঙে কি হয়ে গেছে নাকি? ঝিঙে হয়ে গেছে। আচ্ছা ভাই, তোমার নাম কি? আমার নাম বাবলু রাও। কি করতেছো ওখানে? আমি এখানে ঝিঙে চাষ করছি। তাই না? এখানে প্রচুর এলাকা জুড়ে ঝিঙে চাষ হচ্ছে। হ্যাঁ, এখানে প্রচুর। এই সবই কি তোমার নাকি? হ্যাঁ। তার ফলন কেমন হচ্ছে এখন ভাই? ফলন ভালো, এখন বর্ষার দিনে এই ঝিঙেটাই ফল খুব ভালো পড়ছে। আচ্ছা, এই ঝিঙে তো হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বাজারে বেচতে হবে এটা। হ্যাঁ, বাজারে কাটবো এটাকে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা বাজারে যাবে। সকালে বাজার যাবে, তাই তো? আমরা একটা ঝিঙের বাগানে প্রবেশ করছি আমরা। ওরে মাথায় লাগলো। বিশাল এলাকা জুড়ে চাষ হচ্ছে দেখুন। এই যে পিছনে শৈলেশ, বিশাল এলাকা জুড়ে। এই যে দেখুন, আমার তো মনে হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে এর থেকে বেশি ঝিঙে চাষের এলাকা মনে হয় নেই। প্রায় 30-40 বিঘা জমিতে এখানে ঝিঙে এবং কুমড়ো বরবটি চাষ হচ্ছে। ভাই তোমার নাম কি? সুনীল উড়াও। না, কি করতেছো এখানে? কি করতেছো তুমি এখানে? কি কি চাষ করতেছো? বরবটি ঝিঙা? না, বরবটি হচ্ছে যে এটাই যে। আরে একসঙ্গে তো প্রচুর এলাকা জুড়ে বরবটি চাষ হচ্ছে। আচ্ছা, এটা কতদিন আগে লাগানো হয়েছে? কতদিন আগে লাগানো হয়েছে মোটামুটি? 25-26 দিন। আচ্ছা ফলন কেমন হয় এখানটায়? ও বরবটি চাষ নতুন করছো? না, আগে তো মোটামুটি যেটা দেখা যাচ্ছে এখানে তো ঝিঙে চাষই বেশি হয়। আচ্ছা, এখানে চাল কুমড়া দেখতে পাচ্ছি, এই যে দেখুন চাল কুমড়া কিন্তু শুরু হয়ে গেছে। না, এই যে দেখুন চাল কুমড়া। আর ওই দিকে হচ্ছে এই যে সব বরবটি, এই যে বরবটি বাগানে ঢুকবো আমরা। আচ্ছা, এটা কি বরবটি? উড়ি বিশাল বড় এলাকা। এই যে দেখুন সবই হচ্ছে, আমি আপনাদের ভালো করে দেখাই। এই যে দেখুন প্রায় সুন্দর হয়েছে বরবটি, সুন্দর হচ্ছে। এটা কার, তোমার নাকি বাবলু? না, ভাইয়ের। ভাইয়ের? না, সাথে নিচে আবার ডালও দেওয়া আছে। ডাল দেওয়া আছে? ও, এখানে ডাল আছে তো, মাসকালে ডাল? না, এটা মাল্টিপারপাস চাষ হচ্ছে তো এখানটাই, একটু ভালো করে হাঁটতে হবে। বিশাল বড় এলাকা জুড়ে, এই যে দেখুন প্রায় 3 বিঘার মতো হবে এই এলাকা। একটা আদর্শ ফার্মিং প্লেস বলা যায়। একদিকে হচ্ছে কুমড়ো, বরবটি, ঝিঙে। ঝিঙে তো হচ্ছে স্পেশাল এখানটার। তাছাড়া কাছাকাছিতে হচ্ছে আবার কলা বাগান, তাই না? ভাই তুমি কি করতেছো? ঝিঙা খেতে সার দিচ্ছ? না, তোমার নাম কি? রাজেশ্বর। না, তাহলে তোমার এলাকা তো বিশাল মনে হচ্ছে। তোমার কি মনে হয় মানে বাজারে কতটুক বেচতে পারবা?
ও 2000 কেজি বাপ রে, তাহলে তো বিশাল এলাকা, 2000 বেশি হওয়ার কথা। আচ্ছা পাশেই তো হচ্ছে রাটাক নদী না? পাশে রাটাক নদী না? এই যে দেখুন আরো অসংখ্য ফুল এসছে, যে আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এই এলাকাতে যেদিকে যাচ্ছি ওদিকে ঝিঙে, যেদিকে যাচ্ছি ঝিঙের বাগান, তাছাড়া কিছু কিছু জায়গাতে কলা বাগান রয়েছে, আর কুমড়া রয়েছে না, বরবটি আছে। এই যে ভাই, কিন্তু এই এলাকার কৃষকদের মধ্যে স্বনামধন্য বলা যায় বাবলু ভাই, দীর্ঘদিনে পরিচিত। আর এই বাগানটা কার ভাই? আরে অ্যাকচুয়ালি এটা পরিষ্কার করা হয়নি মনে হচ্ছে। হ্যাঁ পরিষ্কার না করলে হবে না তো। কাকু কি করতেছেন, উঠাচ্ছেন নাকি বাজারে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ কালকে নেবেন, এখনই ছিলেন? ও পুরাট হয়ে গেলে সমস্যা হয় তাই না? এখানে কতটুকু দেখি, এই যে দেখুন সদ্য এসছে উনি, চারটা তুলেছে, তিনটা না তার অনেকগুলো উঠবে তো, এই যেগুলো তো এইটাও তো তোলা যাবে, এই যেটা কালকে, আর এই যেটা এটা আসুন তো, এই যেটা এটা কালকে উঠবে, কালকে উঠবে না? আচ্ছা কাল পরশু তো মানে অনেকগুলো উঠবে এখান থেকে। আচ্ছা বাবলু এটা উঠানো যাবে না আজকে? না আজকে উঠানো যাবে না, কালকে উঠলে এটা পূর্ণ পূর্ণতা একটু ওজনে বাড়বে, আজকে কেটে ফেললে এটা এখন এটা উঠানো যাবে। কোনটা উঠানো যাবে? আচ্ছা কাকু আপনার কত বছর ধরে ঝিঙে চাষ করেন বলুন তো? 10 বছর না, এই নদীর চরের মধ্যে আপনারা চাষ করেন। একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এইখানে ঝিঙে তো অলরেডি মাচাতে উঠে গেছে, তোর সঙ্গে বিকল্প চাষ দেখুন, এই যে বরবটি, আমরা বরবটিও বলি, এই যে দেখুন বিকল্প কিন্তু অলরেডি তৈরি। এই ঝিঙে ফল শেষ হয়ে যাবে, বরবটি জাংলায় উঠবে, তাই তো কাকু? এইভাবে সারা বছর চাষ করেন নাকি? এই যে দেখুন এখানে। আচ্ছা এটা কি, এটা করলা, করলা দিয়েছেন তো এখানেও না, মাল্টিপারপাস বলা যায়। এই যে দেখুন আমি ঝিঙে কিন্তু 1 কিলো নিয়ে যাবো, দেবেন তো? দেখি ঝিঙে কতগুলো ছিঁড়ছেন দেখি। কেজি ডেরেক না, এই যে 2 কেজি হবে, 2 কেজির মতো হবে, যে আমি ঝিঙে কিন্তু নিয়ে যাবো। এই যে দেখাই দেখাই দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন ঝিঙে কিন্তু নিয়ে যাবো। আচ্ছা বাবলু ভাই, হ্যাঁ তোমার ওইদিকে কুমড়ো খেত আছে না? আরও আমার এখানে কুমড়ো নেই আছে, এই পাশে কুমড়ো আছে, কুমড়ো কিলো আছে, অনেক বেশি আছে, অনেক বেশি আছে না? এই তোমরা তো সারা বছর চাষ করতেছো? হ্যাঁ সারা বছর চাষ করি। অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পারেন, অসাধারণ। আর কিছুক্ষণ পরেই আমি ঠিক ওই জায়গাতে যাব। এই ঘরটা কিসের? এই ঘরটা থাকার জন্য, এখানে পাহারাদার। পাহারা না, রেস্ট নেওয়ার জন্য নাকি? আচ্ছা আমরা কি একটু ভিতরে যাব? হ্যাঁ যান বাবলু। দাদা এটা কি, এটা তো ধুন্দুলি গেরা। এই যে দেখুন এইখানে তো গেরা চাষও হয়, অনেক মাল্টিপারপাস বলা যায়, দেখুন এই জায়গাতে রয়েছে, যে দেখুন। আচ্ছা এগুলো তো হয়েই গেছে, আপনাকে তো উঠানো উচিত, এটা একটা বাজারে তো তুলতে হবে তাড়াতাড়ি। করতেছেন পাতা ছিটতেছেন নাকি? ওই ব্লেড দিয়ে করতে হয় নাকি? আচ্ছা এই বাগানটা আপনার? কতক্ষণ ধরে দেখছি আমার এই এলাকাতে ঝিঙে চাষ হচ্ছে, বরবটি চাষ হচ্ছে, কুমড়ো চাষ হচ্ছে, আবার আরও একটু পশ্চিম দিকে আইসে দাদাকে পাইলাম, ওনার প্রায় বিঘা চারেক এলাকাতে গেরা চাষ হচ্ছে। দাদা আপনার নাম কি? বাবুল দেবনাথ না? আপনি কতদিন ধরে এই চাষের সঙ্গে যুক্ত আছেন? 20 বছর না? আরে এটা তো পচে গেছে মনে হচ্ছে, যে এই ফলটা ডিসপুট করে দিয়েছে। হ্যাঁ 20-25 বছর ধরে আপনি গেরা চাষই করেন না? আচ্ছা এগুলো কি আপনি কোথায় বিক্রি করেন বলুন তো? আর এই যে আপনাদের চেপানি চুপতি যে বাজার হয় ওখানে? আমরা খুচরা তো আমাদের সময় নাই। হ্যাঁ আমাদের তো পাইকারি দিতে হয়, খুচরা থাকলে তো আমার ক্ষেতের কাজ হবে না, ঠিক ওখানে বসে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ আর এই যে রেস্ট হাউসটা হচ্ছে আপনার না,
এখানে আপনারা থাকেন নাকি? এখানে আমরা একটু রেস্ট করি বা ডিউটি দেই। ও রেস্ট এবং ডিউটি, হ্যাঁ। তো ভয়ের তো কিছু না এখানটাই? না ভয়ের কিছু। যতই এদিক সেদিক করতেছি অবাক হয়ে যাচ্ছে, দেখুন এখানে কিন্তু শসা অলরেডি এই যে 15-20 দিন হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু জাংলায় উঠবে। আবার এইদিকে হচ্ছে ঝিঙা, আর কিছু দূর আগে যেটা আমরা বাবলুদার সঙ্গে কথা বলে আসছিলাম এদিকে আপনাদের সঙ্গে, ওইটা হচ্ছে গেরা চাষ। মানে বলতে গেলে এই এলাকাটা চাষের খুবই আদর্শ একটা জায়গা। পাশের আডাক নদী, আর এই যে খুব স্পেশাল, খাইতে কিন্তু খুব সুস্বাদু, ওই যে কালো কালো বরবটি। আর ওইদিকে দেখলাম সাদাও চাষ হচ্ছে, মানে কোনো এক ফালি জায়গা কিন্তু ফাঁকা নেই এখানটাই। একটা জিনিস কি, আমাদের উত্তরবঙ্গ যে কৃষি প্রধান জায়গা দেখা যায়, এগুলো দেখলে কিন্তু মন খুবই ভালো লাগে। কারণ আমি যে ইনফরমেশন কিছুক্ষণ আগে আপনাদের দিয়েছিলাম, আলিপুরদুয়ার এলাকাতে ঝিঙে চাষের এলাকা মনে হয় এই এলাকার মতো কোথাও নেই। একসঙ্গে প্রচুর এলাকাতে ঝিঙে চাষ হচ্ছে এবং প্রচুর কৃষকরা একসঙ্গে চাষবাস করে। আবার মজার বিষয়, রাত্রে পাহারা দেওয়ার জন্য ওদের ঘর, এক্সট্রা ঘর রয়েছে। এই যে দেখুন চাল কুমড়ো, তবে কয়েকটা ঝিঙে কিন্তু অলরেডি পুরাট হয়ে গেছে দেখুন। এই যে এটা অতি সত্তর বিক্রি করতে হবে। আর এই যে দেখুন, এই যে দেখুন কুমড়ো, ও একদম মাথা নামিয়ে ঢুকতে হচ্ছে, খুঁটি ভেঙে গেছে না, মাথা লেগে গেল কিন্তু। দাদা কুমড়া কি খাওয়াবেন নাকি? এই যে কুমড়ো, এই যে কচি কুমড়ো, এই যে দেখুন। কিছু অবনত জায়গা অর্থাৎ নিচু জায়গাতে ধান চাষ করা হয়েছে, আর যে ক্ষেত বাড়িতে কোনো জল দাঁড়াইতে পারে না সেখানে ঝিঙে, বরবটি, গেরা, শসা অনেকগুলো চাষ করা হচ্ছে। আমরা এখন ওই দাদার ওই যে কুমড়োর বাগানে যাচ্ছি। দাদা এই ফেন্সিংটা কিসের? এটা কি হাতি তাড়ানো নাকি ছাগল না আসার জন্য? ওই ছাগল আরামসে ঢুকে যাবে। দাদা আপনার বাগানে চলে আসলাম নাকি? এই যে চাল কুমড়া দেখুন, এই যে বিশাল বড় এলাকা। আসলে কয়েকদিন লাগাতার বৃষ্টির জন্য মনে কিছু ফলন কম আছে না? ও এটা শেষের দিকে না, বসে হয়ে গেছে না? অনেকগুলো চাল কুমড়া রয়েছে কিন্তু এখনো। আচ্ছা বাজারে তো এখন প্রচুর দাম, মোটামুটি একটাতে 30-20 টাকা তো বিক্রি হচ্ছে, পাইকারি বিক্রি হচ্ছে। আর আমরা যারা কিনে খাচ্ছি 40-50 টাকা। এই যে দেখুন ছোট, এই যে দেখুন। দাদা আপনার নাম কি? আমার নাম বদরাম উরাও। বদরাম উরাও না? মোটামুটি এই খেতবাড়ি চাষ করে কি আপনার লাভ হয়েছে? এখন তো মানে হিসাবটা না করলে এইবার তো লসের দিকেই আর কি। এবার মানে বৃষ্টি তো অতিরিক্ত না, বৃষ্টি অতিরিক্ত জন্য ফলন কমে গেছিল তাই তো? তবে এখন তো ভালো দাম পাবেন আপনি। এই যে দেখুন ছোট ছোট প্রচুর রয়েছে। এখন গাছও বয়স হয়ে গেছে আর শেষের দিকে না? আচ্ছা এরপর কি লাগাবেন বলুন তো? আলু করবেন? আচ্ছা আলু কি ওই যে আগরি আলু ওইগুলো করবেন নাকি? আগরিটা সাইজটা দেখুন, এই যে খুব সুন্দর, আবার অসংখ্য ফুল আছে। এই যে দেখুন এখান থেকে এলাকা তো ঘুরে দেখাইলা, মানে প্রায় 20-30 বিঘার মতো এখানে চাষ হয় তাই না? আর বেশিও হতে পারে, বেশি হবে। হ্যাঁ এগুলো তো আন্দাজ করা সহসাধ্য না, তবে দেখা যাচ্ছে একসঙ্গে এক নাগারে ঝিঙে চাষটাই বেশি। হ্যাঁ এখানে কত বছর ধরে ঝিঙে চাষটা হচ্ছে? এখানে দীর্ঘ 15-20 বছর থেকে হচ্ছে। আর ঝিঙে চাষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছু না কিছু লাগিয়ে দিচ্ছেন? হ্যাঁ কিছু না কিছু লাগিয়েছে, 2 মাস খালি থাকে, 2 মাস কিছু হয় না, কারণ এখানে বালু জমি, এই জমির মধ্যে সব কিছু রস থাকে না, তার জন্য ওটা খালি পড়ে থাকে। হ্যাঁ ওই বৈশাখ মাস থেকে শুরু হবে আবার এখানে চাষবাস করা। এখানে মূলত কাছাকাছি লোকেরে চাষ করে তাই তো? হ্যাঁ যাদের জমির মালিকানা আছে তারাই কাজ, আর কিছু কিছু জমি লিজেও দেয়। হ্যাঁ লিজেও দেয়। তবে একটা জিনিস কি বলতো, মানে এই জায়গায় এসে আমার খুব ভালো লাগলো, কারণটা হচ্ছে
একসঙ্গে একনাগারে প্রচুর ধরনের শাকসবজি চাষ, কিন্তু এলাকা আমাদের আলিপুরদুয়ার জেলার এই প্রান্তিক জায়গাগুলোতে দেখা যায় না। হ্যাঁ, এখানে কিন্তু হচ্ছে, এখানে হচ্ছে। আমি তো মনে করি যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সব থেকে বেশি ঝিঙে চাষের এলাকা মনে হচ্ছে এই জায়গাটাই। যাক, ভালো লাগলো। এই যে দেখুন সব গেরার ফুল, এই যে দেখুন কি অসাধারণ দৃশ্য। এই দৃশ্য আপনারা গ্রাম বাংলায় কিন্তু দেখতে পাবেন, আর অন্য কোথাও দেখতে পাবেন না, উপভোগ করতে পারবেন। ঝিঙেও কিন্তু ওই যে প্রচুর ফুল আসছে না? হ্যাঁ, ফুল সন্ধ্যার পর থেকে ফুটবে। আচ্ছা, এগুলো সবই তো ওই যে কামাখাগুড়ি বাজারেই তো নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, পাইকারি নাকি? পাইকারি। হ্যাঁ, আর কিছু খুচরা তো বিক্রি হচ্ছে? মানে খুচরা এখানে কেউ বিক্রি করার সময় পায় না কেউ, তার জন্য সব খুচরো বিক্রি করে না, সবাই সকালবেলা কামাখাগুড়ি নিয়ে যায়, সেখানে পাইকারি দিয়ে আসে সবাই। যাই হোক ভাই, তুমি আমাকে সময় দিয়েছ, যদি প্রয়োজন হয় আরও একদিন আসবো। ঠিক আছে, এসো, আমাদের এই জায়গাতে আরও ভিডিও করার জন্য আসবো। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, ভিডিও কিন্তু অনেক লম্বা হলো, তবু আপনারা ধৈর্য সহকারে দেখেছেন বলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। বাই।